ইবলিস অনেক জ্ঞানী ছিল না? ইবলিস কিন্তু জ্ঞানী ছিল, সে কি ফেরেশতা ছিল? না, সে কিন্তু ফেরেশতা ছিল না। কায়না মিনাল জিন্নি, সে ছিল জিনদের একজন, সে ছিল জিনদের একজন, সে অনেক এলেম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে। ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল, মর্যাদা দেয়া হয়েছিল। এই জ্ঞান ইবাদত ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী হতে বাঁচাতে পারলো না। কারণ কি? অহংকার। কারণটা কি? অহংকার। আল্লাহপাক যখন বললেন ওয়াইথ কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম, যখন আল্লাহ বললেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু, তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস সেজদা করলো না। আল্লাহপাক জিজ্ঞাসা করলেন কেন সেজদা করলে না? ইবলিস কাউন্টার অ্যাটাক করলো, ইবলিস উল্টা কেয়াস করলো। সেটা হচ্ছে সে আল্লাহকে বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তাহলে আমি কেন আদমকে সেজদা করব? আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র। আই এম সুপিরিয়র দেন আদম, আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হল এবং অহংকার প্রদর্শন করল। আল্লাহ পাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামী করলেন, লানত করলেন, অভিশপ্ত করলেন। জ্ঞান, ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, আমল কোনো কাজে আসলো? আসলো না। শিক্ষা আমাদের কি? আমরা যে যেখানেই আছি, যে যেখানেই আছি, যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, পলিটিক্যাল ক্ষেত্রে হোক, যে যেখানেই আছি, আমাদের অবস্থান, আমাদের ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, সম্পদ, জনবল, এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায়, তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে, তার সাথে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। একটা হাদিসে এসেছে, যার হৃদয়ের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, ঠিক আছে, এটা কি অহংকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা অহংকার নয়, বরং অহংকার হচ্ছে বাতারুল হক ওয়গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে অহংকারের সংজ্ঞা কি? হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অপর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কোনো মুসলিম ভাইয়ের, একটা মুসলিম ভাই আরেকজন মুমিন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে, এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্যে, আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্যে এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করেছে। আমরা যেন অহংকারী না হই, আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আর এই অহংকারগুলো কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে, যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে, প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয় বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে। কিছু ডিগ্রি, কিছু সার্টিফিকেট চলে আসলে, কিছু পদমর্যাদা, তারপর জনসমর্থন, পপুলারিটি, এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডারএস্টিমেট করা শুরু করে, আমি বেটার, ও খারাপ, আমি মুমিন, ও কাফের, আমি জান্নাতে যাব, সে জাহান্নামে যাচ্ছে, আমি হক, সে বাতিল, এগুলো আমরা বলি না? এগুলো সবই অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন
যে আমাদের মধ্যে কেয়ামতের মাঠে কে পুল সিরাত পার হতে পারবে আর কে পারবে না। এই দেশের সবচেয়ে পাপী মানুষটাকে আল্লাহপাক চাইলে আজকেই হেদায়েত দিয়ে আলোর পথে আনতে পারেন, এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহপাক এমন দিনের খেদমত নিতে পারেন যা আমার দ্বারা নেননি। তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন, এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়েত দিয়েছেন তাদেরকেও হেদায়েত দান করুন। আমিন। আবার এখন আমাদের দেশে সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে, আল্লাহ যদি চান এবং তার তাকদিরে যদি লেখা থাকে, দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পথভ্রষ্ট হয়ে গেল সে যে জাহান্নামের রাস্তায় গিয়ে জীবন শেষ করলো।